নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, মিলে একসাথে চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আত্মশ্রাদ্ধ হলো কমলপুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। 3 বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নেই ইংরেজি বিষয়ক শিক্ষক। অবাক কাণ্ড, কমলপুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে 3 বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নেই ইংরেজি বিষয়ক শিক্ষক। একজন গ্রাজুয়েট টিচার কোনো রকমে কাজ চালাচ্ছেন, আর ইংরেজি যিনি বিষয় শিক্ষক তিনি 3 বছর ধরে পাশের একটি স্কুলে আছেন ডেপুটেশন। এর মধ্যে পদার্থ বিজ্ঞানের একমাত্র বিষয় শিক্ষক চলে যাবেন ম্যাটারনিটি লিভ, অর্থাৎ মাতৃত্বকালীন ছুটিতে। সব মিলিয়ে গভীর সমস্যায় কমলপুর মহকুমা সদরের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুল কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ। অবাক করার মতো এবং আঁতকে ওঠার মতো ঘটনা হলেও এটাই সত্যি। বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় চলছে ইংরেজি বিষয়ক শিক্ষক ছাড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রতি বছর ছাত্রছাত্রী হয় প্রায় 200 জন। 3 বছর ধরে এই ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়ের ওপর পঠন পাঠন চলছে ইংরেজি বিষয়ক শিক্ষক ছাড়া। সিলেবাস শেষ হচ্ছে, পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হচ্ছে, কিন্তু একজন বিষয় শিক্ষক ছাত্রছাত্রীদের যে ভিত গড়ে দিতে পারেন, সে সংশ্লিষ্ট বিষয়ে কিংবা জ্ঞান দিতে পারেন, সেই সুযোগ থেকে বঞ্চিত থাকছে ছাত্রছাত্রীরা। এই অসুবিধার কথাটাই তুলে ধরলো ছাত্রছাত্রীরা। আমাদের স্কুলে ইংলিশের সাবজেক্ট টিচার নেই। এতে কি অসুবিধা হচ্ছে? তেমনটা অসুবিধা হচ্ছে না, যিনি আমাদের ইংলিশ পড়াচ্ছেন উনি ইংলিশের সাবজেক্ট টিচার না, তবে উনি আমাদের মোটামুটি ভালোই পড়াচ্ছেন। কিন্তু ইংলিশের যদি সাবজেক্ট টিচার থাকতো তাহলে অনেকটা ভালো, আরো বেটার হতো, মনে বেটার হতো। যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, একজন ইংলিশের সাবজেক্ট টিচার থাকা খুবই জরুরি। স্কুলের নাম কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের স্কুলের গত 2 বছর ধরে মানে জিডি টিচার মানে নেই, যিনি ছিলেন উনি এখন আমাদের কমলপুর ক্লাস 12 স্কুলে এখন চলে গেছেন, তো আমাদের 2 বছর ধরে নেই। আমরা ইংলিশ মিডিয়াম হওয়ার সত্ত্বেও আমাদের মানে 2 বছর ধরে কোনো একটি প্রাপ্ত আমাদের লেভেলে কোনো ইংলিশ টিচার আমরা পাচ্ছি না, তার বলে আমাদের পড়াশোনা ব্যাঘাত করছে এতটা না, কেননা যিনি ছিলেন তিনি এখন নেই, এখন এই লেভেলে তো আর মানে পড়াশোনাটা হবে না, তো এর জন্যই আমাদের এই আপনারটা। এই স্কুলে বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 1248 জন। একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে গেলে সংখ্যাটা 1300 ছাড়িয়ে যাবে। এমনিতেই যথেষ্ট পরিমাণ ক্লাসরুম ও শিক্ষকের অভাব, ফলে সিবিএসসির গাইডলাইন মেনে প্রতি ক্লাসে 4টি করে সেকশন থাকলেও 2টি সেকশনকে একসঙ্গে করে চলছে পঠন পাঠন। এতে করে সমস্যা হচ্ছে মারাত্মক। এর উপর স্কুলের 4 জন শিক্ষক অন্য স্কুলে ডিপুটেশনে রয়েছেন। স্কুলের এই মারাত্মক সমস্যা নিয়ে তথ্যচিত্র তুলে ধরলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক। খুবই মানে প্রায় অসম্ভবই, কারণ উনি ইংলিশের পিজিটি নন, কিন্তু তবু উনি চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আশা করি যেহেতু আমাদের ম্যাডাম আমাদের পার্শ্ববর্তী স্কুলে আছেন, হয় আমাদের ম্যাডামকে ফিরিয়ে দিন, না হলে অন্য স্কুল থেকে আমাদেরকে একজন ইংরেজি পিজিটি দিন। এছাড়া আমরা ডিও স্যারকে জানিয়ে রেখেছিলাম যে আমাদের যিনি ফিজিক্সের টিচার আছেন একজনই আছেন, প্রত্যেক সাবজেক্টে একজন একজন করি, তো উনিও এই জুলাই মাসে ম্যাটারনিটি লিভে চলে যাবেন, তখন আমাদের পিজিটি ফিজিক্সও কিন্তু খালি হয়ে যাবে। কিন্তু এই একটা প্রাইম মুহূর্তে যখন যখন ইলেভেন এবং ইলেভেন তো নতুন এডমিশন হয়েছে এবং 12 আছে, তো এই চরম মুহূর্তে যদি আমাদের ফিজিক্সের টিচার না থাকে তাহলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবেই ঘটবে। ফিজিক্সে কতজন রয়েছে টিচার? ফিজিক্সের একজনই পিজিটি। কেমিস্ট্রিতে একজন, প্রত্যেক সাবজেক্টে একজন একজন করে রয়েছে, কিন্তু উনি যেহেতু ম্যাটারনিটি লিভে যাবেন, কাজে ওনার অ্যাবসেন্সে ওনার কাজটা করার মতো একজন পার্শ্ববর্তী স্কুল থেকে যদি দেওয়া হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা খুব উপকৃত হবে। ডেপুটেশনে কতজন রয়েছে আমার স্কুলের টিচার? আমাদের স্কুলে ডেপুটেশন রয়েছে প্রায় 8 জন। ওনারা আসলে কি আমাদের স্কুল স্বাভাবিক চলতে পারবে? ও বাইরে রয়েছে, বাইরে আমাদের আছে 4 জন ডেপুটেশনে। হ্যাঁ, শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার এই স্কুলের ন্যূনতম চাহিদা পূরণ করতে কি উদ্যোগ নেয় সেদিকে তাকিয়ে আছে ছাত্রছাত্রী সহ তাঁদের অভিভাবকরা। শান্তন টিভি। বিউটি পার্লারের মধ্যে অসামাজিক কার্যকলাপ ঘটনা ধর্মনগর মহকুমায়। আটক করা হয় একাধিক যুবক যুবতীকে। ধর্মনগর মহকুমার মধ্য নয়াপাড়া এলাকায় বিউটি পার্লার খুলে
দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল রাজধানী আগরতলার বাসিন্দা সৌরভ মজুমদার এবং মিঠু দাস নামের দুই অসাধু ব্যবসায়ী। মধ্য নয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল। দেহ ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অসামাজিক কার্যকলাপ হাতে রাতে ধরতে তৎপর হয়ে উঠেছিল স্থানীয় সাধারণ মানুষ। আর এরই প্রতিফলন ঘটে রবিবার বিউটি পার্লার থেকে পালিয়ে যাওয়ার সময় করিমগঞ্জ জেলার বিএসএফ এর 97 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান সঞ্জীব কুমারকে হাতে নাতে আটক করে এলাকার সাধারণ মানুষ। মধ্য নয়াপাড়া নীতিশ ঘোষের বাড়িতে এই বিউটি পার্লারটি খোলা হয়েছিল। উত্তেজিত হয়ে সাধারণ মানুষ এই বিউটি পার্লারে হানা দেয়, আটক করে একাধিক লাশময়ীকে। লোকেল ফুলাফান বাঙালি ফুলাফান তারারে আমরা আটক করছি না। যখন ফৌজি মানুষ বাইরিয়া গেছে তারারে আমরা ডাক দিছি, তিনজন তারা ডাক দেওয়ার পরে তারারে কইছি দাদা রুক ইদার মে কে কাম হ্যা তুম লোক কা। এরপরে তারা দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে আমরা সামনে একটা শনি মন্দির আছে, শনি মন্দিরটা কুটি ভাঙ্গি আমার হাতে মারছে, মারিয়া তারা ঘরে ঘরে দৌড়ি আমরা গেছি। যাওয়ার পরে তারা ক্লাবের দিকে গেছে, এরপরে ওই ধরছে এখানে গিয়া একজন ধরছে, একজন ধরছে কজন, আর তিনজন আসলো, তিনজনও বাঁকছে, একজন ধরা হাইছে, ধরিয়া তারা একজন এলো ইয়াইছেন। তা একজন আনার পরে তো বাসার ভিতরে ঢুকার পরে দেখা গেল তারা যে বেড এইরকম এইরকম, এরপরে তারা যে নাকি ইটিও মিলছে ঘরের ভিতরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে এলাকার সাধারণ মানুষ গোটা বিষয়টি খুলে বলে। পরবর্তী সময়ে ধর্মনগর থানার পুলিশ তদন্তে নেমে এর সত্যতা খুঁজে পায়। পুলিশ একটি মামলা নিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। গতকালকে আসলে দুপুর 2টার দিকে একটা খবর আসে যে এখানে কিছু মানুষকে মারধর করা হচ্ছে। এই খবরের উপর ভিত্তি করে সাথে সাথে আমি যাই, গিয়ে তো দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর। অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ, এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে তাদেরকে পিএসএ আনা হয় এবং ইন্টারোগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো 70/2024 ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। তবে যেটা বলতে চাই, এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ, এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারবো, এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি থাকে পুলিশকে ইনফরমেশন দেওয়ার জন্য। শুধুমাত্র ধর্মনগর মহকুমাই নয়, রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিউটি পার্লারগুলোতে এখনো রমরমা চলছে দেহ ব্যবসা, যেখানে লাশময়ীদের খোঁজে ছুটে আসে নাগররা। আর এসব কিছু সম্ভব হচ্ছে পুলিশের ব্যাংক অ্যাকাউন্টকে ম্যানেজ করে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ যে দিনের পর দিন বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করল বিরোধী দলের প্রার্থীরা। সোমবার আম্বাসা মহকুমায় মনোনয়নপত্র দাখিল করে বামফ্রন্ট ও কংগ্রেস দুই বিরোধী শিবিরেই। ধলাই জেলার জেলা পরিষদের 9টি আসনের মধ্যে সোমবার একটি আসনে মনোনয়নপত্র দাখিল করল সিপিআইএম প্রার্থী নগেন্দ্র নমসূত্র। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। অপরদিকে কংগ্রেস দলের তরফ থেকেও এদিন জেলা পরিষদের 6টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিল করার পর সিপিআইএম এর ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ভালো ফলাফল।
করেছে প্রায় 17% ভোট পেয়ে তারা জয়যুক্ত হয়েছে। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের এত ভয় কেন? এটা সবাই জানে, যদি সঠিক ভোট হয় তাহলে বিজেপি প্রত্যাশিতভাবে সবগুলি আসনে জয়লাভ করতে পারবে না, এজন্যই তারা এই ধরনের কাজ করে চলেছে। বিভিন্ন দিকে প্রার্থীদের আটকে দিচ্ছে, আবার কোথাও কোথাও আক্রমণ সংঘটিত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি নির্বাচন দপ্তরের কাছে আবেদন রাখেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যেন দপ্তর উদ্যোগ গ্রহণ করে। এবং এই লক্ষ্যেই আমরা প্রার্থী মনোনয়নের কাজ শুরুও করি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটা বলতেই হয় যে আমরা যখন প্রথম গত 12 জুলাই দুর্গা চৌমুনি ব্লক এবং সালামা ব্লকে মনোনয়ন জমা দিতে গেলাম গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে, সালামায় তো সামান্য সংখ্যক আসনে গ্রাম এবং পঞ্চায়েত সমিতিতে কোনো রকমে আমরা জমা দিতে পারছি, প্রায় 1/3 আসনের কম। দুর্গা চৌমুহনিতে আমাদের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন, তারপরেও আমাদের মনোনীত প্রার্থীরা তারা দুর্গা চৌমুহনি ব্লক 70 প্রবেশ করতে পারছেন না। এদিকে আমবাসা পঞ্চায়েত সমিতি ও আমবাসা ব্লকের অন্তর্গত 7 গ্রাম পঞ্চায়েতের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন বামফ্রন্টের প্রার্থীরা। এদিন সকালে আমবাসা পঞ্চায়েত সমিতির 9 আসনের মধ্যে 8 আসনে মনোনয়নপত্র দাখিল করেন বামফ্রন্টের প্রার্থীরা। রিটার্নিং অফিসার তথা আমবাসা ব্লকের ভিডিও মুনমুন দীপুরমার হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। সেই সাথে আমবাসা ব্লকের অন্তর্গত 7 গ্রাম পঞ্চায়েতের 65 আসনের মধ্যে 51 আসনে একই দিনে মনোনয়নপত্র দাখিল করেন বামফ্রন্টের প্রার্থীরা। উপস্থিত ছিলেন সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল। তিনি বলেন, এদিন প্রথম পর্যায়ে অধিকাংশ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, অল্প কয়েকটি আসন বাকি রয়েছে, আগামী 1-2 দিনের মধ্যে সেই আসনগুলিতে মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি, তারা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আশা ব্যক্ত করেন শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হবে। প্রস্তাব আসে নাই যার জন্য একটা হয় নাই, যা এই 1-2 দিনের মধ্যে আমরা জমা দিয়ে দিই, আরও বাকি 3+1 জন 4 জনের আমরা এই 1-2 দিনের মধ্যে দিয়ে দিই। এই নমিনেশন জমা দিতে কি কোনো অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা নাই, আপনাদের কোনো ট্র্যাক নাই, কিছু নাই, আমরা নির্বিঘ্ন আইসি এবং আসার আগে আমরা ডিএম সাহেব এবং এসপি সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। নির্বাচনে জয় নিয়ে কত টাকা আশাবাদী আপনাদের? এই নির্বাচনে আশা করি আমরা ভালোই সারা পাইতেছি, এর মধ্যে আমরা অন্তত 9-5 তো পাওয়ার সম্ভাবনা আমরা ছিল। বলা যেতে পারে শাসক দলের চোখে চোখ রেখে এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মনোনয়নপত্র দাখিল করার কাজ শেষ করলো বিরোধী দলগুলো। শান্তন টিভি। যুবরাজনগরে ভারতীয় জনতা পার্টিতে ভাঙন, 40 জন ভোটার সহ প্রধান যোগ দিলেন বিরোধী দল সিপিআইএম এর। নির্দল প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির আরও বেশ কয়েকজন নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকটা অস্বস্তি ছড়িয়ে পড়ল শাসক দল শিবিরে। আমি 14 বিজেপিতে যোগদান দেই, আমি পাস করি, তারপর আবার 18 সালে আবার এলাম প্রধান হিসাবে, আমার নিয়োগ করা হয়েছে। এই 5 বছর আমি প্রধান হিসাবে ছিলাম। আমার মনে হয় না যুবরাজনগর সভার কোনো ব্যক্তি আমার উপর কোনো অপ্রীতিকর ঘটনা না, এবং কেউ কথা হইতেও পারত না যায় যে এই প্রধান কোনো হাস করছেন না বা এই প্রধানে আমরা বড়। এই প্রধান সবাই বলছে যে এই প্রধান পাইছি আমরা অনেক ভাগ্যগুণে। তাই এবার বিজেপি কী করছে, আমার নামটা দিছে না। 14 সালের বিজেপি ছিলাম, এরপরে 18 সালে যারা আছে এরা আগের সারির দিকে বই গেছে, আমার এখানে লাস্টের সারি চালাইছে। তাই মনের দুঃখে এই দলটার আমি ত্যাগ করছি, ত্যাগ করে আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি। এই জন্য নিয়েছি যে আমরা দুর্দিনে যখন বিজেপির জন্য কাজ করেছি 2014 থেকে, তখন আমরা সিপিএমের সঙ্গে যুদ্ধ করেছি জীবন বাজি রেখে। আজকের দিনে যারা আমরা পুরাতন কার্যকর্তারা আছি, আমাদের কোনো ধরনের কোনো মূল্যায়ন নেই,
এবং আজকে আমাদের যুবরাজনগরে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট এবং আমাদের মলিনাদীর নেতৃত্বে যুবরাজনগরের পুরাতন যারা আমরা কার্যকর্তারা আছি, আমাদের উপরে মানসিক অত্যাচার হতে চলছে, তাই সেগুলির সহ্যের বাইরে আমরা মোদিজির বিপক্ষে না, আমরা যে ক্যান্ডিডেটগুলি আমাদের বিজেপি দল জিতেছে সেই ক্যান্ডিডেটগুলি আমাদের মনোপ্রত হচ্ছে না, তাই আমরা নির্দল হতে বাধ্য হয়েছি। আমাদের অপরাধ হলে ক্ষমা করবেন, সবাইকে নমস্কার। আপনার টোটাল আজকে কতজন নির্দলের প্রার্থী? সম্পূর্ণ যুবরাজনগরে প্রায় 8-10 জন নির্দল প্রার্থী আজকে মনোনয়ন জমা দেবে। 35টি ব্লকের মধ্যে 23টি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য 11 জুলাই থেকে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারছে না। সোমবার বামফ্রন্টের একটি প্রতিনিধি দল এই বিষয়টি তুলে ধরে রাজ্য পুলিশের মহানির্দেশকের সামনে। এই প্রতিনিধি দলে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, নরেশ জমাতিয়া এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত। প্রাক্তন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, রাজ্য পুলিশের মহানির্দেশককে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে পুলিশকে। প্রাক্তন মন্ত্রী মানিক দে রাজ্য পুলিশের মহানির্দেশককে জানিয়েছেন, বামফ্রন্টের প্রার্থীদের একটা নির্দিষ্ট জায়গা থেকে এসকোর্ট করে ব্লক পর্যন্ত নিয়ে যাওয়া এবং ব্লক থেকে এসকোর্ট করে সেই নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রার্থীদের পৌঁছে দেওয়ার কাজটা করতে হবে পুলিশকে। কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক বামফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, নির্বাচন দপ্তরের কাছ থেকে এই ধরনের নির্দেশ না আসলে তারা কোনো কিছুই করতে পারবে না। অথচ বামফ্রন্টের প্রতিনিধিরা গত শনিবার যখন নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছেন, তখন তিনি বামফ্রন্টের প্রতিনিধিদের নাকি আশ্বস্ত করেছিলেন পুলিশকে এই ধরনের নির্দেশ দেওয়া আছে। প্রাক্তন মন্ত্রী মানিক দে আরও জানিয়েছেন, রাজ্য পুলিশের মহানির্দেশককে যে সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য তারা আবেদন জানিয়েছেন, সে সমস্ত ব্যবস্থা গ্রহণের বিষয়ে কোনো ধরনের আশ্বাস দিতে পারেননি রাজ্য পুলিশের মহানির্দেশক। অর্থাৎ 11 তারিখ থেকে 23টা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিতে পারছে না এবং এই দায়িত্ব পুলিশকে নিতে হবে, জমা দিতে দিচ্ছে না এবং সমস্ত এরিয়াগুলো ব্লক প্রিমিসেস ঘেরাও করে রেখেছে এবং 5 কিলোমিটার এলাকার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়ে রেখেছে। আমরা বলেছি যে এগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য, এগুলি ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা বলেছি এবং যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায়। ডিজি সাহেবের বক্তব্য আমরা বলেছি এসকর্ট করার জন্য, আমরা একটা নির্দিষ্ট জায়গায় জমায়ে দেবো, এসকর্ট করে ব্লকে নিয়ে যাওয়া, নমিনেশন সাবমিট দেবো, তারপর তারা আবার ওই প্লেসে এনে তাদেরকে ফেরত দেওয়া। উনি বলেছে কমিশন না বললে উনি এটা করতে পারবেন না, কমিশনের নাকি এই ধরনের ইনস্ট্রাকশন নেই। কিন্তু কমিশনের কাছে যখন আমরা গিয়েছি গত শনিবার দিন, কমিশন বলেছে যে না, এটা আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এবং এটা তারা করার জন্য, কিন্তু উনি বলছে কমিশন আমাকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। এখন এই পরিস্থিতিতে আজও বিভিন্ন জায়গাতে ঘটনা হয়েছে, এমনকি সালেমাতে যারা নমিনেশন দাখিল করেছে সকলকে উদ্যু করতে হবে, নতুবা বাড়িতে থাকতে হবে না, সকলকে বাড়ি ছাড়া করে দিয়েছে। বিজু নিহত একই অবস্থা। অর্থাৎ তাহলে এখন প্রশ্ন, এই অবস্থা চলবে কি না? উনি আমাদেরকে বলছে যে আমার হাতে ফোর্স কম, সেন্ট্রাল ফোর্স আসবে আগামীকাল সন্ধ্যের সময় নতুবা পরশু দিন, তাহলে বুধবারে বন্ধ, আগামীকাল দেওয়া যাবে আর বৃহস্পতিবার নমিনেশন দেওয়া যাবে, তাহলে বাকিরা নমিনেশন দিতে পারবে না, তাহলে ওয়ান পার্টি। আবারও প্রকাশ্য দিবালোকে ধর্মনগর ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে নৃশংস হামলা চালিয়ে দুষ্কৃতীরা লণ্ডভণ্ড করে দেয় অনেক কিছু, ভেঙে দেয় বাড়ির সামনের গেটটিও। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাইছে এসারে হইছে কংগ্রেস করেস বুড়ি, আর বাড়ি তুই তাহাতর ভুল কেন, তুই বাড়ি থাকতে পারতে নাই হইয়া বরের মাঝে সব কিছু বাইরিয়া ভাঙছে। হ্যাঁ, আমি তালা মারি রাখছি, হচ্ছে তোর ফুলাইন কই, তোর ফুলাইন দে বার করি বর তালাখানে। আমি কইছি বাবা রে এমনি রাখি দিছে তালা মারি, ওই দিন থেকে আমার ফুলাখান বাড়িত নাই, আমরা বাহার শুধু বুড়া বুড়ি। হ্যাঁ, তারা বিশ্বাস না করিয়া আমার গ্রিল এই ঘর দরজা সব ভাঙ্গিয়া ফালাইছে, ঘরের ভিতর তারা চেক করছে ফুলাইন ধরে, বুড়া মানুষ তানের ডেক্কা মারিয়া ফালাইয়া, আমার ডেক্কা মারি ফালাইয়া আর রাস্তা খাস ভাঙিয়া ফালাই দিছে।
অনুকুমার দাসের নেতৃত্বে এটি ঘটনা ঘটতেছে। বুড়াকান্দি পঞ্চায়েতের উপপ্রধান অনুকুমার দাস, চন্দন মজুমদার, রূপেশ দাস আর আজকে বিধান শুক্লবদ্ধ, ওইসব মানুষগুলো আমরা চিনছি। ওই এরাই আমরা সাথে যাবো, অত্যাচার করছে, করে মামা মা বাবারে মারছে, বাবার এলাকা মারছে, মায়ের আগত বাবা মারছে, কোথায় বাড়ি তো সারিয়া যাওয়া লাগে। এটা আমরা অন্যায়, আমরা কংগ্রেস করি, ওটা হইলো অপরাধ। আমরা আপনারা এখন দেখুন কী করা যায়। আর আমার এত সব ক্ষতিগ্রস্ত, এটা কে দিব? আমরা অসহায় মানুষ, কর্তৃক বাইরে হতে পারতেছি না। এছাড়া আমরা কোনো কিছু করার নাই, কর্তৃ বাড়ানোর অসম্ভব হয়ে গেছে। কারেন্ট পর্যন্ত ভাঙিয়ে দিয়েছে, সব কিছু ভাঙিয়ে দিয়েছে, ঘরে একটা একটা জিনিস নেই, কোনো জিনিস নেই ঘরের ভিতরে। খার্চি মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। খয়েরপুর বাইপাস সংলগ্ন রাস্তায় বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। আহতরা হলো বিজয় পাল, প্রিয়াঙ্কা শর্মা এবং রত্ন প্রদীপ ভট্টাচার্য। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা গিয়ে কি অবস্থা পেলেন? কতজন আহত হয়েছে? তিনজন, বিজয় পাল বয়স 18, প্রিয়াঙ্কা শর্মা বয়স 19, রত্ন প্রদীপ ভট্টাচার্য বয়স 18। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।